everyone, assalamu alaikum, welcome back to my YouTube channel. I'm Borna Hossain, shagot janchi tomader shobaike deshe ebong desher baire je je khala chashe khushi shobai bhalo ache shusto ache hashi khushi ache alhamdulillah amra shob onek bhalo achi chole ashlam tomader jonno ekta notun recipe niye ar ajker recipe ta ektu uncommon hote jacche bachchara dekhle bolbe eta diye recipe hoy mane erokom ekta reaction thakbe to jai hok kotha na boli amar recipe ti start kore feli. So guys, আজকে যে রেসিপিটি তৈরি করব সেই রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল পিঠার রেসিপি। শুনতে অনেক অবাক লাগছে তাই না? আমাদের দেশে কিন্তু জাতীয় ফল কাঁঠাল। আমি সচরাচর শক্ত কাঁঠালটা পছন্দ করি। আমাদের ঘরে যখন কাঁঠাল আনে তখন দেখি কি যে কাঁঠালটা শক্ত না নরম। তাহলে এই নরম কাঁঠাল দিয়ে কিভাবে একটা রেসিপি তৈরি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিটি তৈরি করে আমি তিনজন জাজকে বলবো এটা কি পিঠা। তিনজনের ভিতর থেকে একজন হয়তো গেস করে নিয়ে ফেলতে পারবে যেটা আমার ছেলে, কারণ ও গত বছর থেকে কাঁঠাল পিঠাটা খাচ্ছে। আমি যখন ওকে কাঁঠাল পিঠাটা দিয়েছি তখন কিন্তু আমি বলি নাই যে আমি ওকে কাঁঠাল পিঠা বানিয়ে দিয়েছি। ও খাওয়ার পরে দেন আমি ওকে লাস্টে বলেছি আমি তোমাকে কাঁঠাল পিঠা বানিয়েছি। তখন থেকে ও বলে খালি শুধু আম্মু কাঁঠাল পিঠা বানাও নাই, কাঁঠাল পিঠা বানাও। তখন থেকে জয়ের কাঁঠাল পিঠাটা ফেভারিট হয়ে গিয়েছে। সাথে আছে ইয়াসিন এবং মিথিলা, ওরা হয়তো বা গেস করতে পারবে না, তো দেখা যাক গেস করতে পারে কি পারে না। চলো আমার ভিডিওটা স্টার্ট করি। সো গাইস, কাঁঠাল পিঠা তৈরি করতে কি কি লাগছে আমি এখন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খুব সহজ কাঁঠাল পিঠা বানানো, আর উপকরণও লাগছে খুব কম। তো দেখো কাঁঠাল লাগছে, এটা নরম কাঁঠাল, একদম নরম যেটা সেটা, চালের গুঁড়ি, চিনি, লবণ, কিছু পরিমাণে লবণ লাগছে। তোমরা যদি মিষ্টিতে লবণ খেয়ে থাকো তাহলে লবণটা ব্যবহার করো, আমার তো না, স্কিপও করতে পারো, ঠিক আছে। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, এখানে কিছু পরিমাণে ময়দাও ইউজ করব। তো এখন আমি ময়দা বা আটা যে কোনোই তুমি ইউজ করতে পারো, আর শুধু যদি আটা বা ময়দা দিয়ে বানাতে চাও সেটাও পারো। তো এখন আমি এই কাঁঠাগুলো সব লুটে নিয়েছি, এখন আমি এটার রসটা বের করে নেব। জানি অনেকে কাঁঠাল খায় না, তারপরে এই রেসিপিটা নিয়ে আসছি, কারণ আমার ঘরে জয় কাঁঠাল পিঠাটা প্রচুর পরিমাণে পছন্দ করে। আমাদের দেশের বাড়িতে যখন কাঁঠাল আসছে তখন দেখি কেউ খায় না, তো এটা নরম কাঁঠালের কোষগুলো নরম, যেগুলো শক্ত হয়ে থাকে সেগুলো আবার আমি খাই, আর নরমগুলো তো খেতে পারি না, আবার অনেকে মুড়ি দিয়ে খায় সেটাও পারি না। তো ভাবছি যে এটা দিয়ে যদি পিঠা বানানো যায় তাহলে তো সবাই খেতে পারে। তো আমি যখন পিঠা বানিয়েছি আমি কাউকে বলি না এটা যে কাঁঠালের পিঠা, ওরা বলতেছে কি এটা, আমি বলতেছি পিঠা, তেলের পিঠা, খেয়ে দেখো। তো ওরা খেয়ে মানে এমনভাবে খাইছে একটা পিঠাও ছিল না লাস্টে। তো ভাবছি এই পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ এরকম ভাবে আমি পুরো কাঁঠালের রসটা বের করে নেব, আর এরকম ভাবে কাঁঠালের রসটা বের করে কিন্তু ওই ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। সবাই বলবা কমেন্টে কার শক্ত কাঁঠাল পছন্দ আর কার নরম কাঁঠাল পছন্দ। আমার তো শক্ত কাঁঠাল প্রচুর পছন্দ পছন্দ, আর যতদিন বা তত খেতে পারি শক্ত কাঁঠাল। দেখো এরকম ভাবে করে নিয়েছি, আর কাঁঠালের রসটাতে কিন্তু একটুও কাঁঠালের কোষের যে আঁশটা সেটা কিন্তু নেই। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি চালের গুঁড়ি আর ময়দা দুইটা মিক্স করে দেব, নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা। তোমরা চাইলে শুধু চালের গুঁড়ি বা শুধু ময়দা দিয়ে কিন্তু খাওয়া যায়, খেতে পারো। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লবণ, স্বাদ মতন চিনি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে কিছু পরিমাণে পানি অ্যাড করতে পারো, আমি পানি অ্যাড করি না, কারণ এই রসটা দিয়ে আমি পুরো ডোটাকে বানিয়ে ফেলি। তো গাইস আমার এই যে মাখা শেষ, দেখতে পাচ্ছ একটু
আমি পানি ইউজ করিনি, যতটুকু কাঁঠালের রসটা পেয়েছি আমি সেটা দিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে ভেজে নেব। সো গাইস, আমি এখানে অনেক পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর এই পিঠাটা কিন্তু আমার ডুবো তেলে ভাজতে হবে। তারপর আমি ছোট ছোট করে এক একটু দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয় নাকি একটু পরে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি ছোট ছোট করে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তোমরা তেলে চামচ ইউজ করতে পারো। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব, মানে উলট পালট করে এবং ভেজে নেব। আমি কিন্তু কোনো প্রকারের সোডা বা বেকিং পাউডার ইউজ করি নাই। পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলছে, তাই এগুলো ইউজ করার কোনো দরকারই নেই। সো গাইস, পিঠাগুলো আমার একদম হয়ে গিয়েছে, তো এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। সবগুলো এরকম করে বানিয়ে দেন, আবার ফিরে আসছি তোমাদের সামনে। তৈরি হয়ে গেল কাঁঠাল পিঠা। আসতে বলছি কারণ আমি এটা এখন জাজদের কাছ থেকে রিভিউ নেব আর বলবো এটা কি পিঠা, তাই আমি আস্তে আস্তে বলছি। তো চলো জাজদের কাছে যাই। চলে এসে পড়েছি, তোমাদের জন্য একটা খাবার নিয়ে আসছি। আর এই খাবারটা খেয়ে গেস করতে হবে এটা কি খাবার। আই গেস আমি এটা গেস করতে পারবো। এত তাড়াতাড়ি? কাঁঠালের পিঠা, কলা। জয় কি না, জয় কি না, এটা কলা দিয়ে বানানো। জানা আছে, লাস্টে লাস্টে ওরা গেস করতে হবে, না হয় নাই। জানা আছে গাইস, আমি জানি এটা জয় পারবো, কারণ তোমাদের আগে থেকে বলে দিছি। কি কারণ? এটা কলা দিয়ে বানানো হয় নাই। শুন বলো, সুজি হয় নাই। আমি না বলে দিছি, খেয়ে দেখো অনেক গরম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। वाई कोला ना ताल ना ले तो किसी ना। अरे कहना क्या चाहते हो? किस से पास है जाए ना? अच्छा जाए, अब ये आ दे, क्लू दे। अच्छा ठीक है, चाहे तारा होने की इजीली गेस कर तोड़ो। एक शारा बच्चर पावा जाए ना। এত বিস্তারিত ভাবে বলার কি ছিল জয়? বুঝতেছিল না, আমি এজন্য বলছি কাঁঠালের পিঠা খাইতেছি শেষমেশ। আমি জানি এটা ম্যাক্সিমাম টাইম এটা তাল দিয়ে বানানো হয়, অনেকে আছে কলা দিয়ে বানায়, যার কারণে গেস করা যায় না, এর কারণে আমি আগেই বলছি এটা কলা। জয় এটা গত বছর থেকে খাওয়া শুরু করছে, এই জন্য ওর মুখে আসতেছিল, এর লেগে আমার থামাইতেছিলাম যে তুমি বইল না, তুমি লাস্টে বইল, তুমি লাস্টে বইল। আচ্ছা পিঠা কে হইছে সেটা বলা এখন। যাই হোক, এটা এটা মানে এটা টেস্টটা ওই কলা বা তাল যেটাই হোক। আমি কে কাঁঠাল বললাম সেটা শুনবেন না কেন? আমি নানুর দেবাসে ঝুড়িতে কাঁঠালের ছিলকা দেখাচ্ছি, কারণ না কাঁঠালের স্মেল আসতেছে না, মজা হয়েছে কাঁঠালের স্মেল আসতেছে না। সো গাইস, এই দুইজন আমাদের পারে না কেন, কারণ আমার ছেলে তো গত বছর থেকে এই কাঁঠাল পিঠা খাওয়া শুরু করছে। গত বছরে আমি ফার্স্ট টাইম এই কাঁঠাল দিয়ে পিঠা খাচ্ছি।
আর যদি বলতাম তুমি খাইতা বলতো বলো তো সত্যি করে বলো না টেস্ট করে দেখতাম যে কেমন হইছে আসলে অনেক মজা হইছে গত বছর আমি জয়কে যখন খাওয়াইছি তখন আমি ওকেও বলি নাই যে এটা কাঁঠালের পিঠা ও বলতাছে কি আম্মু আমি বলছি এটা তেলের পিঠা খেয়ে দেখো খেয়ে দেখো সত্যি নাকি মিথ্যা বলো কিন্তু জয় তো এমনি কাঁঠাল খায় না না আমিও খাই না হেড কাঁঠাল কিন্তু মজা আছে এটা আমি কাঁঠালের কোনো কিছু খাই না সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন নতুন কোনো একটা ভিডিওতে তাদের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ